ওকে কথা ছিল আমরা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে স্কেপ নোটেশন হচ্ছে আমরা দেখবো তো চলো আমরা এত কথা না বলে আমরা হচ্ছে জাস্ট এখানেই দেখে ফেলি আমাদের আর নতুন করে পেজ নামার দরকার নাই আমরা এখানেই হচ্ছে স্কেপ নোটেশনটা আমরা একটু দেখে ফেলি সো এটা তোমাকে হচ্ছে প্রথমে যদি কমেন্ট করে ওয়ার্ডটা যদি লিখে দিয়ে সাপোজ মনে করো তোমার হচ্ছে স্কেপ নোটেশন নোটেশন এটা এখন এই নোটেশন জিনিসটা আসলে কি এই জিনিসটা বোঝার জন্য তুমি একটা কাজ করো তুমি হচ্ছে একটা ভেরিয়ে ফেললাম ভালো কথা খুব ভালো কথা তুমি যদি এটাকে যদি এখন মনে করো কনসোল ডট লগ করে দাও আচ্ছা এটা হচ্ছে তোমার কনসোল ঝামেলা করে কেন কনসোল লগ দেখছো কি অবস্থা কনসোল ডট লগ তারপর মনে করো এস টি এত তুমি জানো এটা রেজাল্ট কি দেখাবে এটা আমরা দেখতেছি না এখন যেটা মনে করো তুমি চাচ্ছো সাপোজ মনে করো তুমি চাচ্ছ তোমার হচ্ছে যে প্রোগ্রামটা আছে সেটার মধ্যে তুমি চাচ্ছ এখানে একটা এই যে স্ট্রিং যে লেখাটা আছে এই লেখার মধ্যে তুমি হচ্ছে এই স্ট্রিং লেখার মধ্যে তুমি চাচ্ছ এরকম সিঙ্গেল কোটেশন থাকবে মানে এই স্ট্রিং লেখাটা শুধুমাত্র স্ট্রিং লেখাটাকে তুমি কি করবা সিঙ্গেল কোটেশন দিয়ে তুমি হচ্ছে রেজাল্ট দেখাতে চাচ্ছ সাপোজ এখন তুমি কন্ট্রোল অল্টার এন দাও তাহলে দেখো এখানে কিন্তু কোনো কোটেশন নাই কিন্তু তুমি চাচ্ছ স্ট্রিং লেখাটা হইতে পারে না এ লেখাটা অথবা ইজ লেখাটা বা যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা তোমার হচ্ছে একটা যে কোনো কিছু তুমি চাচ্ছ সেটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে দেখাবো তো এটার জন্য তুমি কি করতে পারো সাপোজ তুমি যদি এখন এখানে একটা সিঙ্গেল কোটেশন দিতে যাও দেখো অলরেডি কিন্তু এই যে একটা কিন্তু ইরর তোমাকে দেখাচ্ছে কিন্তু এই পাশেও মনে করো তুমি আরেকটা দিলে মানে সিঙ্গেল কোটেশনের মধ্যে আবার সিঙ্গেল কোটেশন ইউজ করলে কিন্তু এই যে দেখো এখানে নিচে কিন্তু একটা ইরর দেখাচ্ছে আবার তুমি যদি রেজাল্টও দেখতে যাও কন্ট্রোল অল্টার দিয়ে দেখো তুমি কিন্তু একটা অলরেডি এই যে ইরর কিন্তু খাই গেছো কিন্তু অলরেডি তো এখন তুমি তাহলে কি করতে পারো তার মানে কি তুমি কি কখনো আসলে তোমার প্রোগ্রামের মধ্যে কি কখনো এরকম সিঙ্গেল কোটেশন দেখাতে পারবা না বা ডবল কোটেশনটা আমরা পরে আসি দেখাতে পারবে না হ্যাঁ পারবা এই দেখানোর যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে স্কেপ নোটেশন তো এটার তো সিম্পল একটা জিনিস হচ্ছে তুমি মানে তুমি যদি মানে একটু বেশি চালাক হয়ে থাকো তাহলে তুমি হয়তো যেটা করবা এ পুরো জিনিসটাকে তুমি হচ্ছে ডবল কোটের মধ্যে ঢুকাই দিবা এদিকে একটা ডবল কোট দিয়ে দাও তাহলে দেখবা প্রবলেমটা অনেক সলভ দেখো প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে তুমি ডবল কোটের মধ্যে পুরো জিনিসটাকে নিলা আর যেটাকে সিঙ্গেল কোটে দেখাইতে চাচ্ছো তুমি হচ্ছে সেটাকে সিঙ্গেল কোটের ভিতরে নিলা আর ডবল কোড দিয়ে তুমি পুরো জিনিসটাকে র্যাপ করে দিলা কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও তোমার প্রবলেম কিন্তু সলভ হয়েছে কিন্তু তুমি একটা জিনিস মনে রাখো এই যে ডবল কোড দিয়ে হচ্ছে তোমার সিং মানে হচ্ছে তোমার স্ট্রিং প্রকাশ করে যাবা স্ক্রিপ্টে আবার সিঙ্গেল কোড দিয়েও স্ট্রিং প্রকাশ করে সো এই ডবল কোডের মধ্যে এভাবে সিঙ্গেল কোড ইউজ করা এটা আসলে খুব বেশি একটা বুদ্ধিমানের কাজ না বা কোনো প্রফেশনাল কোনো কাজ না তাহলে তুমি হচ্ছে কি করতে পারো এখানে যেটা করতে পারো তোমার আসলে কি করা উচিত এটা করার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এখানে একটা ব্যাক স্ল্যাশ ইউজ করতে পারো কিরকম আমি হচ্ছে স্ট্রিং গুলো উঠাই এখান থেকে হচ্ছে তোমার এই সরি কোটেশনটা উঠাই দিয়ে তুমি হচ্ছে এখানে একটা ব্যাক স্ল্যাশ ইউজ করো ফরওয়ার্ড স্ল্যাশ না এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ আর এটাকে বলে হচ্ছে আমরা ব্যাক স্ল্যাশ তো তোমার কিবোর্ডে ব্যাক স্পেস এর আশেপাশে নিচ দিয়ে আছে ব্যাক স্ল্যাশ তো তুমি একটা ব্যাক স্ল্যাশ দাও এবার হচ্ছে তুমি একটা হচ্ছে কোটেশন দাও এরপরে তুমি আবার এখানে এসে আরেকটা হচ্ছে ব্যাক স্ল্যাশ দাও এরপরে তুমি আরেকটা কোটেশন দিয়ে দাও তাহলে দেখো কি হয় কন্ট্রোল অল্টার এন দাও দেখো তোমার কিন্তু আলটিমেটলি যে রেজাল্টটা তুমি এক মানে 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 এক্সপেক্ট করছিল সেই রেজাল্টটাই কিন্তু তুমি পাইলা কিন্তু তোমার পুরো জিনিসটা কিন্তু সিঙ্গেল কোটের ভিতরে চলে আসছে এখন যদি তোমার এই বাহিরে যদি এখানে সিঙ্গেল কোটও থাকে কোনো প্রবলেম নাই দেখো এটাকে তুমি সিঙ্গেল কোট করে দাও এটাকেও তুমি হচ্ছে সিঙ্গেল কোট করে দাও দেখো কোনো ইরর নাই কোনো প্রবলেম নাই তুমি কন্ট্রোল এস দিয়ে সেভ দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখো সেম একই জিনিস তার মানে সিঙ্গেল কোটের ভিতরে তুমি কি করলা যেতটুকু অংশকে তুমি সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে চাচ্ছ জাস্ট ওইটাকে হচ্ছে একটা ব্যাক দিলা এরপরে একটা সিঙ্গেল কোড দিলা আবার হচ্ছে মানে ওই লেখাটার পরে আবার হচ্ছে তুমি হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ দিলা আবার সিঙ্গেল কোটেশন দিলা তোমার প্রবলেম কিন্তু সলভ এখন যদি তোমার মন চায় যে না ভাই আমি এটাকে হচ্ছে ডাবল কোটের ভিতরে রাখতে চাচ্ছি স্ট্রিং লেখাটাকে তাহলে কি করব কোনো ব্যাপার না তুমি জাস্ট এখানে ডাবল কোট দিয়ে দাও কারণ তুমি এস্কেপ নোটেশন ইউজ করতেছো এই যে তুমি এটাকে ডাবল কোড দাও এরপর হচ্ছে এখানে একটা সিঙ্গেল কোড দিয়ে শেষ করো তার মানে কি করলে তোমার পুরো জিনিসটা হচ্ছে সিঙ্গেল কোডের ভিতরে আছে আর যতটুকু অংশ তোমার ডবল কোড দিয়ে র্যাপ করা দরকার ততটুকুকে তুমি জাস্ট এই ব্যাকস্ল্যাশ দিয়ে ডবল কোড একবার শুরু করে দিলা আবার ব্যাকস্ল্যাশ দিয়ে ডবল কোড শেষ করে দিলা এটা কিন্তু স্ট্যান্ডার্ড জিনিস এবং এটা তোমার প্রোগ্রামিং এ কোনো বাগ ফিক্সিং করবে না অন্যভাবে ইউস্কুললে দেখবে যে হঠাৎ করে তুমি একটা এমন একটা বাগ ফিক্সিং খাবে যেটা তুমি আর সহজে ঠিক করতে পারবে না বুঝবেও না যে আসলে এই প্রবলেমটার কারণে এই জিনিসটা আলটিমেটলি হয়ে গেছে তো দেখো তুমি যদি কন্ট্রোল অল্টার এন দাও দেখো তোমাকে কিন্তু এই যে দেখো স্ট্রিং লেখাটা খুব সুন্দর করে কিন্তু তোমার ডাবল কোটেশনের মধ্যে চলে আসছে মানে এই ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে এটাকে তোমার এসকেপ বলে আর কি মানে হচ্ছে এসকেপ এখানে গিয়ে হচ্ছে তোমার মানে স্ট্রিংটা যে এখান থেকে গিয়ে এখানে শেষ হয়ে গেছে এরপরে যেটা আছে সেটাকে সে হচ্ছে তোমার এই রেজাল্টটা দেখাবে এরপরে হচ্ছে সে তোমার আবার এটাকে শেষ করে দিবে তো এটা এই জন্য এটাকে বলা হচ্ছে স্কেপ করা মানে স্কেপের পরে তুমি এটা হচ্ছে ইউজ করতে পারো তো এভাবে তুমি ইউজ করতে পারবা আর এই জিনিসটাকে বলা হচ্ছে স্কেপ নোটেশন তো হচ্ছে একটু মজার জিনিস হচ্ছে তোমার এটাকে হচ্ছে আর একটা কপি করে নিলাম আর এটাকে হচ্ছে আমরা কমেন্ট করে রেখে দিই একটা মজার জিনিস তুমি দেখে ফেলো এখানে সেটা হচ্ছে ধরো তোমার হচ্ছে হঠাৎ করে মন চাইছে যে তুমি এখানে হচ্ছে এই যে স্ট্রিং এগুলো উঠাই দাও এখন এটা আমরা এখন আর এই এই স্কেপটা তো আমরা দেখেই ফেললাম এটা দরকার নেই তোমার মন চাচ্ছে যে তুমি হচ্ছে কি করতে চাচ্ছ কন্ট্রোল অল্টার কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও তুমি চাচ্ছ এই যে স্ট্রিং লেখাটা এটা আলাদা একটা লাইনে চলে আসবে মানে দিস ইজ এ এতটুকু পর্যন্ত একটা লাইন দেখাবে এরপরে স্ট্রিং লেখাটাকে হচ্ছে সে পরের লাইনে নামায় দিবে মানে নতুন একটা লাইন সে ক্রিয়েট করবে এটা হচ্ছে মেন কথা সে একটা কি করবে নতুন একটা লাইন ক্রিয়েট করবে এখন এই নতুন লাইন ক্রিয়েট করার জন্য তুমি কি করবা তোমার কাছে কি বুদ্ধি আছে তুমি হয়তো একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যেটা করতে পারো তুমি তুমি হয়তো দেখা গেছে দিস ইজ এ এই এ পর্যন্ত এতটুকুকে একটা তুমি হচ্ছে স্ট্রিং এর মধ্যে রেখে কনসোল ডট করলা এরপর আবার এই স্ট্রিং লেখাটাকে আরেকটা লাইনের মধ্যে তুমি আরেকটা স্ট্রিং এর মধ্যে রেখে কনসোল ডট করলা তাহলে এটা এমনিতেই আলাদা আলাদা লাইনে আসবে কিন্তু এটা আসলে এমন কোন বুদ্ধিমানের কাজ না তুমি হচ্ছে যে প্রফেশনাল ওয়েতে তোমাকে হচ্ছে কাজটা করতে হবে এটা করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে জাস্ট তুমি হচ্ছে এখানে জাস্ট একটা ব্যাক দাও দিয়ে তুমি জাস্ট হচ্ছে একটা এন দিয়ে দাও এন মানে হচ্ছে তোমার এতটুকু পর্যন্ত আসার পরে এটা স্কেপ করবে নতুন একটা লাইন তৈরি করে এটাকে নতুন লাইনে নামায় দিবে তো বিশ্বাস যদি না হয় তুমি কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল অল্টার এন দিয়ে দেখো এই দেখো দিস ইজ এ পর্যন্ত একটা লাইন এরপরে আবার স্ট্রিংটা

টি দেওয়ার দরকার হইতে পারে অনেক সময় টি দিলে যেটা হয় সেটা হচ্ছে দেখো আমরা যদি এখানে কোনো কিছু একটা লিখি আর এটাকে যদি এভাবে ট্যাব প্রেস করি টি মানে আর একটা একটা দিলে স্পেস তৈরি হয় একটা স্পেস তৈরি। সে এই টিটা ততটুকু স্পেস নিবে দেখো কন্ট্রোল অলটার এন দাও দেখো এখানে কিন্তু একটা ট্যাব পরিমাণ একটা স্পেস মানে এক ট্যাব স্পেস এখানে কিন্তু তৈরি হয়ে গেছে তোমার এই জায়গাটার মধ্যে আচ্ছা তো এটা তো তুমি ট্যাবও শিখে ফেললা তোমার যেগুলো যেগুলো বেশি দরকার হবে সেগুলো সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি আরো কিছু আছে এগুলো খুব বেশি একটা দরকার নাই তবে যেগুলো মানে খুবই বেশি দরকার এবং এগুলো ছাড়া তুমি কাজে করতে পারবো না সেগুলো হচ্ছে আমি তোমাকে দেখাই দিচ্ছি এখন তুমি মনে করো যে তুমি চাচ্ছ সাপোজ এটাকে হচ্ছে আর একটা কপি করে ফেলো কন্ট্রোল শিফটলটা ডাউন এরো তারপর আগেরটাকে কমেন্ট করে দাও তুমি হচ্ছে কমেন্ট করে দিলা কন্ট্রোল দিয়ে সেভ দাও তুমি চাচ্ছ কি এখানে হচ্ছে এই তুমি তোমার এই রেজাল্টের ভিতরে সাপোজ এটাকে উঠাই দাও কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন্ড দাও চাচ্ছ এই স্ট্রিং এর স্ট্রিং লেখাটাকেই তুমি হচ্ছে এরকম ব্যাকওয়ার্ড স্ল্যাশ বা মানে স্লাস দিতে চাচ্ছ এরকম স্লাস থাকবে তোমার এই রেজাল্টের মধ্যে এটার জন্য তুমি কি করবে মানে তুমি স্ট্রিং লেখাটাকে তুমি হচ্ছে ব্যাকওয়ার্ড স্লাস দিয়ে হচ্ছে বা ফরওয়ার্ড স্লাস দিয়ে হচ্ছে তুমি হচ্ছে দিয়ে দিতে চাচ্ছ স্লাসের ভিতরে কিন্তু এখানে তো এই স্লাস দেওয়া মানে হচ্ছে সে একটা কিন্তু নিউ লাইন নিয়ে মানে এটা হচ্ছে একটা নোটেশন এভাবে দিলে কি হয় এভাবে দিয়ে যখন তুমি দিতে যাবা তুমি চাচ্ছ হচ্ছে একটা স্লাস থাকবে তুমি যদি কন্ট্রোল অল্টার অ্যান দাও আলটিমেটলি দেখো তোমার কিন্তু স্লাস কিন্তু আসে নেই কিন্তু এখানে কোনো কিছু আসে নেই যদি তোমার স্ল্যাস দেওয়ার দরকার হয় তাহলে তুমি এখানে দুইটা স্ল্যাস দিবা এরকম দুইটা সরি দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাস দিবা তাইলে দেখবে হচ্ছে তোমার কয়েকবার যদি তুমি কন্ট্রোল অল্টার এন দাও এর নিচের দিকে গিয়ে রেজাল্ট দেখো তোমার হচ্ছে একটা স্ল্যাস কিন্তু চলে আসছে আবার যদি লেখার পরে এখানে আবার আর আরও একটা স্ল্যাস দেওয়ার দরকার হয় তুমি তাহলে ওইখানেও তুমি দুইটা স্ল্যাস দিয়ে দাও কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও এই যে নিচে আসো দেখো এখন কিন্তু আমাদের স্ট্রিং লেখাটা এই দুইটা স্ল্যাশের ভিতরে এই পাশে একটা স্ল্যাশ এই পাশে একটা স্ল্যাশ এই মানে সিঙ্গেল স্ল্যাশের ভিতরে এখন তোমাকে যদি বলা হয় না এখানে তুমি ডাবল স্ল্যাশ চাইতেছো তোমার ইচ্ছা এখন দুইটা স্ল্যাশের ভিতরে তুমি এই জিনিসটা রাখমা তাহলে কি করবা তাহলে এখানে তুমি যেটা চারটা এরকম হচ্ছে চারটা স্ল্যাশ দিয়ে দাও চারটা দিলে আলটিমেটলি সে হচ্ছে তোমাকে দুইটা রেজাল্ট দেখায় দিবে কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও একদম নিচের দিকে আসো এই তলার দিকে গেলে দেখো এ তোমার হচ্ছে দেখো দুইটা এই মানে ব্যাকওয়ার্ড স্ল্যাশের মধ্যে তোমার এই রেজাল্টটা হচ্ছে আছে তো এগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার এই জিনিসগুলো জানতে হবে নিউ লাইন ক্রিয়েট করা এবং ডবল কোটের মধ্যে রাখলে কিভাবে তোমাকে হচ্ছে সেটাকে তুমি হচ্ছে ইয়ে করতে পারো সিম্পল জিনিস আর সিঙ্গেল কোটের মধ্যে রাখলে তুমি কিভাবে করতে পারো সেটাও তুমি হচ্ছে জাস্ট তোমাকে কিন্তু জানতে হবে এছাড়াও তোমার আরো আছে কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আর আছে তারপরে হচ্ছে আচ্ছা এখানে রিটার্ন চলে আসছে যা হোক হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ হচ্ছে তোমার এটাকে কি বলে তোমার হচ্ছে টি তো মনে হয় আমরা দেখছি ট্যাব আছে তারপরে হচ্ছে তোমার হচ্ছে ব্যাকওয়ার্ড স্লাস বি একটা আছে এই যে এটা এগুলো খুব বেশি একটা কাজে লাগে না বি একটা আছে তারপর আর একটা আছে তোমার হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে হচ্ছে আর সো এগুলো কিন্তু তোমার হচ্ছে বেশি কাজে লাগে না আচ্ছা এটা এ বি হবে না দুইটা বি এ হয় এটাও এক বি এর আছে আবার হচ্ছে তোমার ভার্টিক্যালের জন্য এটা আর বি আছে দুই বি এর আছে সো এগুলো খুব বেশি কাজে লাগে না এগুলো তুমি একটু গুগলে সার্চ দিয়ে দেখলে এমনিতেই আইডিয়া পাই যাবা তবে এই যেগুলো আমি দেখাইছি এগুলো কিন্তু খুব কাজের জিনিস বিশেষ করে নতুন লাইন ক্রিয়েট করা আর এইভাবে কোটেশন দিয়ে লেখা এগুলো কিন্তু খুবই কাজের জিনিস তোমার এই স্কেপ নোটেশন বলে এটাকে এটাকে বলা হচ্ছে স্কেপ নোটেশন তো তুমি শিখে গেলা স্কেপ নোটেশন দিয়ে কিভাবে আসলে তোমার এই কাজ করা যায় তো প্র্যাকটিস করে ফেলো অবশ্যই নোট করবা নোট করে বারবার প্র্যাকটিস করবা তাহলে দেখবা যেগুলা মাথায় থাকবে ওকে